আসসালামু আলাইকুম, আমি কাজী তুষার, আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমরা যারা টেক জগতের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, তাদের কাছে NFT শব্দটি খুবই পরিচিত এবং একটি কমন টপিক হয়ে যাচ্ছে আমাদের কাছে। এখন এই NFT জিনিসটি কি? NFT হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। নন ফাঞ্জিবল টোকেন অর্থাৎ যে টোকেনটি ফাঞ্জিবল না। তাহলে ফাঞ্জিবল টোকেনটা কি? ফাঞ্জিবল টোকেন হচ্ছে যেটির মাধ্যমে আমরা একটা বিপরীতে অন্য একটি বিপরীতে মুদ্রা বা হচ্ছে কোনো একটা টোকেন আমরা এক্সচেঞ্জ করতে পারি ইজিলি। যেমন আপনাকে আমি যদি আজকে 50 টাকার একটি নোট দিই, আপনি যদি আগামীকালকে আমাকে অন্য একটি 50 টাকার নোট ফেরত দেন, তাহলে এটা কিন্তু সমান সমান হলো, কোনো সমস্যা নেই। বা আপনাকে যদি আমি আজকে 1 কেজি চিনি দেই, আপনি যদি কালকে আমাকে 1 কেজি চিনি ব্যাক করে দেন, সেটা কিন্তু সমস্যা নেই। ওই 1 কেজি যে হতে হবে এমন না, অন্য 1 কেজিও যদি হয় তাহলেও এটা আসলে সমানভাবে আসলে আমাদের বিনিময়টা হলো। কিন্তু যেই জিনিসগুলো আপনি কোনো কিছুর মাধ্যমে বিনিময় করতে পারবেন না, যেই জিনিসটির মাধ্যমে আমি যদি আপনাকে দিয়ে দিই আমাকে ওই জিনিসটি দিতে হবে, বিপরীতে অন্য কিছু দিলে সেম জিনিস হলেও যেটা কাউন্ট হবে না, সেটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। আমি যদি এটাকে আরেকটু ক্লিয়ার করে বলি, যেটি হচ্ছে সাপোজ আপনাকে যদি আমি একটি পুরাতন কোনো ডাক টিকিট, সাপোজ হচ্ছে আপনাকে একটা ডাক টিকিট অথবা হচ্ছে যারা মোনালিসার যে পিকচারটা রয়েছে, এই মোনালিসার পিকচারটা যদি আপনাকে আমি দেই, সেই মোনালিসার পিকচারটা কিন্তু আপনি অন্য একটি মূল যে হার্ড কপি যে পিকচারটি রয়েছে সেটি যদি আপনাকে আমি দেই, আপনি যদি অন্য একটি মোনালিসার পিকচার আমাকে দেন, সেটা কিন্তু সেম হবে না। সাপোজ আমি যদি কোনো রেয়ার একটা বই আপনাকে দেই বা রেয়ার একটা ডাক টিকিট আপনাকে দেই, সেই ডাক টিকিটটা হতে পারে 10 টাকার ডাক টিকিট, কিন্তু সেটা ধরেন সাপোজ 100 বছর আগের। এখন সেই 100 বছর আগের ডাক টিকিটের 10 টাকা পরিমাণ যদি আপনি আমাকে বিনিময়ে 10 টাকা দিয়ে দেন, তাহলে কিন্তু এটা আসলে বিনিময়যোগ্য হলো না। কারণ ওইটা 10 টাকা হলেও ওটার বর্তমান ভ্যালু কিন্তু 1000 টাকা হবে বা তারও বেশি হতে পারে। এই জিনিসটি হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। এখন এই বর্তমানে নন ফাঞ্জিবল টোকেন জিনিসটা খুব হাইপ হলো কেন, বা এটা আসলে কিভাবে এর ক্রয় বিক্রয় হয়, বা এই নন ফাঞ্জিবল টোকেনটা আসলে কিসের মধ্যে সীমাবদ্ধ? বর্তমান সময়ে ডিজিটাল আর্ট বলি বা আমাদের কোনো ক্যাপশন বলি বা হচ্ছে আমাদের কোনো ছবি বলি বা আমাদের কোনো কিছু নিজেদের আঁকা কোনো আর্ট বলি, এই সবগুলো হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন বা NFT মধ্যে পড়ে। বা কোনো একটা মিউজিক আপনার করা কোনো গান বা অন্য কারো কোনো গান বা কোনো ভিডিও, সব কিছু হচ্ছে আপনার NFT আওতার মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে এই NFT মাধ্যমে একটা আপনি কিনলে এর মালিকানা আপনি কিভাবে পাবেন। সাপোজ আপনি যদি একটা ডাক টিকিট কিনে থাকেন, তাহলে সেটা আপনার মধ্যে রেখে দিচ্ছেন। এই ডাক টিকিটটা দিয়ে কিন্তু আদৌ আপনার কোনো পার্সোনাল লাইফ ওইভাবে কোনো প্রয়োগ নেই বা এটা কিন্তু লাভ হচ্ছে না, কিন্তু আপনার মধ্যে বা আপনার কাছে যে ডাক টিকিটটি রয়েছে, এটি কিন্তু আপনাকে একটা মেন্টালি যে বলেন বা আপনাকে ভালো লাগা কাজ করবে এই ডাক টিকিট আপনার কাছে থাকার কারণে। বা আমরা এটা কিন্তু পরবর্তী সময়, আজকে আমি 50 বছর আগের একটা ডাক টিকিট 100 টাকা দিয়ে কিনলে, আমি 10 বছর পর সেটা কিন্তু আমি 500 টাকা বিক্রি করতে পারবো, এটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে এটার ভ্যালুটা। ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো NFT যদি এখন কিনে রাখেন, কোনো আর্ট ডিজিটাল আর্ট যদি কিনে রাখেন, কোনো মিউজিকের মালিকানা সত্ত্বেও যদি আপনি কিনে রাখেন, তাহলে এটা কিন্তু পরবর্তীতে আপনাকে 20 বছর পর 10 বছর পর এটার ভ্যালু কিন্তু আরও বাড়তে থাকবে। যেমন কিছুদিন আগে একটি টুইট, সে একটি টুইট করেছিল, সেই টুইটটি বিক্রি হয়েছিল অনেক 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 দামে। এখন কথা হচ্ছে সেই টুইটটা আসলে বিক্রি হলো কিভাবে? টুইটটা কিন্তু তার টুইটার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানেই ছিল, কিন্তু তার স্ক্রিনশটটা মূলত বিক্রি হয়েছিল, এবং সেই স্ক্রিনশটটি হচ্ছে যে কিনেছে তার নামে মালিকানা সত্ত্ব। অর্থাৎ তার টুইটটা সবাই পড়তেছে, কিন্তু তার মালিকানা সত্ত্ব হিসেবে যে ব্যক্তি কিনেছে তার কাছেই কিন্তু থাকবে। এখন কথা হচ্ছে এই যে ব্যাচে কোনো যে আমার কাছে আছে বা নাই, বা এই যে স্ক্রিনশটটা আমার কাছে আছে বা নাই, বা এই যে আমি কোনো একটা মিউজিকের NFT কিনলাম বা কোনো ডিজিটাল আর্ট NFT কিনলাম, এটা মালিকানা সত্ত্বে যে আমার আছে কি না, এটা আসলে আমি কীভাবে থাকবে বা এটা মানুষকে জানবে কিভাবে? তো মূলত এই NFT কেনা বেচার জন্য অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, যার মধ্যে OpenSea একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে NFT বাই এবং সেল করা হয়। সেখানে সেলাররাও থাকে, সেখানে বায়াররাও থাকে, এবং সেটার মাধ্যমে যখন আপনি কিনতে পারবেন, তখন এই যে পুরো কেনা বা বেচা বা হচ্ছে এই যে পুরো প্রসেসিংটা আপনার কাছ থেকে আমার কাছে চলে আসতে, সেইটা হচ্ছে ব্লক চেইনের মাধ্যমে এটা আসলে কার্যক্রমটা করা হয়। ব্লক চেইন বিষয়টা হচ্ছে, এটা নিয়ে আমি অন্য একটি ভিডিও করব, তবে ব্লক চেইন হচ্ছে আমাদের বর্তমানে
এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ধরনের লেনদেন করতে পারি ক্রিপ্টোকারেন্সির, তারপরে হচ্ছে আমরা যে আদান প্রদান করতে পারি যেটা কোনো রকম বাইরের সেন্ট্রালাইজ না, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজভাবে এখানে কাজ করা যায়। তো সেইখান থেকে হচ্ছে আপনি এই পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে আপনি এনএফটিটা কিনলেন সেটা আসলে মানুষ দেখবে কিভাবে? আমরা জানি যে মেটাভার্স নিয়ে কথা হচ্ছে পৃথিবীতে, মেটাভার্সে সম্পূর্ণ একটি ভার্চুয়াল জগৎ থাকবে যেখানে হচ্ছে আপনি আপনার বর্তমান যে লাইফটা রয়েছে, যেভাবে আপনি এক্সপ্লেইন করতেছেন, এক্সপ্লোর করতেছেন আপনার লাইফে, ঠিক তেমনিভাবে আপনি মেটাভার্সে হচ্ছে আপনার একটা এরকম লাইফস্টাইল থাকবে, আপনার বাড়ি থাকবে, আপনার ঘর থাকবে, সেখানে আলাদা একটা জগৎ হিসেবে কাজ করবে। এবং সেই মেটাভার্সের যে বিল্ডিং বা আপনার যে বাড়ি থাকবে, আপনি কিন্তু সেই বাড়িতে এই ডিজিটাল আর্ট বা এই এনএফটিগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন। এখন আপনাদের কাছে যারা এই এনএফটি শব্দটি নতুন মনে হচ্ছে তাদের কাছে আসলে খুব বিষয়টা অলৌকিক এবং এটা মনে হতে পারে খুব ফানি একটি বিষয়, কিন্তু বর্তমানে কিন্তু এনএফটির মাধ্যমে এর মার্কেট প্লেসটা কিন্তু অনেক 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 উপরে চলে গিয়েছে। হয়তো বা আর 10 বছরের মধ্যেই আমরা দেখতে পারবো যে এনএফটি বর্তমান জায়গাটা থেকে কতটা দূরে চলে গিয়েছে। যেমন আজ থেকে 20 বছর আগে আমাদের কাছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া লাইফটা অনেক 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 দূরের একটা বিষয় ছিল, কিন্তু যেটা কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা ব্যক্তি বলা যেতে পারে তাদের কাছে কিন্তু কোনো না কোনোভাবে তারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। ঠিক তেমনিভাবে এনএফটি বা মেটাভার্স এই জগৎটার সাথে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা 10 বছরের মধ্যে সবাই কোনো না কোনোভাবে এই সংস্পর্শে চলে আসব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।